এবছর সরাসরি এইচএসসি বা সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি যে পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে দুপুরে ভিডিও বার্তায় কথা জানান শিক্ষামন্ত্রী এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় দুই হাজার বিশ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে মোবালিক করিমের রিপোর্ট প্রথা অনুযায়ী গত এক এপ্রিল থেকে এইচএসসি ও সমমানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায় করোনার কারণে বন্ধ রাখা হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইচএসসি ও সমানে পরীক্ষার সময় পার হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা হবে কি হবে না এমন দোটানার মাঝে দুপুরে অনলাইনে এক ব্রিফিংয়ে গণমাধ্যমে সামনে আসেন শিক্ষামন্ত্রী দীপুমনি এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের জীবন নিরাপত্তার সার্বিক বিবেচনায় দু সালের এইচএসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আর সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি জানান যারা এইচএসসি পরীক্ষার্থী তার দুটি পাবলিক পরীক্ষা জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছেন সে দুটি পরীক্ষার ফলাফলের গড় ভিত্তিতে এইচএসির মূল্যায়ন করার প্রাথমিক সিদ্ধান্তের কথাও জানান দীপুমণি এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে জেএসসি এবং এসএসসি সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি এজন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের কথাও জানান শিক্ষামন্ত্রী বলেন ফল প্রকাশ করা হবে ডিসেম্বরের মধ্যেই এইচএসসি এবং জেএসসি এর কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শক কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন আমরা তাদের কাছ থেকে নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয় যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা দেবেন কাজে তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের বোধহয় প্রশ্নটি সেখানে আসে না এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি প্রয়োগের কথা উঠে আসে ব্রিফিং এ আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতিটি কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে মোবাইল করিম মাইটিভি ঢাকা